হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর 2021 পার্ট 7 জন্য দেওয়া হয়েছে তার উত্তরগুলি সম্পর্কে আলোচনা করব। সো এখানে এক নম্বরে বলা হয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখানে প্রশ্নের মান দেওয়া আছে 1 × 4 = 4, অর্থাৎ চারটি প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রত্যেকটির জন্য এক নম্বর করে টোটাল 4 নম্বর দেওয়া আছে। ক স্তম্ভে দেওয়া আছে, দেখুন, একের একে দেওয়া আছে পানিপথের প্রথম যুদ্ধ, একের দুয়ে দেওয়া আছে খানোয়ার যুদ্ধ, একের তিনে দেওয়া আছে ঘরঘর যুদ্ধ, এবং একের চারে দেওয়া আছে চৌসার যুদ্ধ। এবং ডান দিকে যে সালগুলো দেওয়া আছে তো এটাকে ম্যাচ করতে হবে। তো ম্যাচিংটা আমরা এখানে করেছি, এখান থেকে তোমরা দেখে নাও। একের একটা দেখো পানিপথের প্রথম যুদ্ধ, সেটা মিলবে খ অপশানের সাথে 1526 খ্রিস্টাব্দ। একের দুই আছে খানোয়ার যুদ্ধ, সেটা মিলবে খ অপশানের সাথে 1527 খ্রিস্টাব্দ। একের তিন আছে ঘরঘরা যুদ্ধ, সেটা মিলবে ক অপশানের সাথে 1529 খ্রিস্টাব্দ। এবং একের চার আছে চৌসার যুদ্ধ, সেটা মিলছে গ অপশানের সাথে 1545 খ্রিস্টাব্দ। এরপর দেখো দুয়ের দেখা দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে। এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকের জন্য এক নম্বর করে দেওয়া আছে, টোটাল 4 নম্বর। তো দুয়ের একে দেওয়া আছে আদিল শাহের প্রধানমন্ত্রী হিমু ড্যাশ দখল করেছিলেন। দুয়ের দুয়ে দেওয়া আছে আকবর ড্যাশ যুদ্ধে আফগানদের হারিয়ে দেন। দুয়ের তিনে আছেন মুঘলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারায় ড্যাশ আমলে। আর দুয়ের চারে আছে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করে ড্যাশ রাজত্বকালে। তো উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নাও। দুয়ের একের উত্তরটা হবে আদিল শাহের প্রধানমন্ত্রী হিমু দিল্লি দখল করেছিলেন। তো এখানে শূন্যস্থানে বসবে দিল্লি। দুয়ের দুই আছে আকবর পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগানদের হারিয়ে দেন। তো এখানে শূন্যস্থানে বসবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। দুয়ের তিনে আছেন মুঘলরা কান্দাহারদের ওপর নিয়ন্ত্রণ হারায় শাহজাহানের আমলে। তো এখানে শূন্যস্থানে বসবে শাহজাহানের আমলে। দুয়ের চারে আছে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করে ঔরঙ্গজেবের রাজত্বকালে। তো এখানে শূন্যস্থানে বসছে ঔরঙ্গজেবের রাজত্বকালে। তিনের দিকে দেখো দেওয়া আছে দু তিনটি বাক্যের উত্তর দেওয়া, প্রশ্নের মান দেওয়া আছে 2 × 3 = 6, অর্থাৎ তিনটি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটির জন্য এখানে 2 নম্বর করে দেওয়া আছে, টোটাল 6 নম্বর। তিনের একের দাগে দেওয়া আছে জাব্দি কি, তিনের দুইয়ের দাগে দেওয়া আছে মনসব কি, এবং তিনের তিনের দাগে দেওয়া আছে বারো ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন। তো প্রথম প্রশ্নটি দেখো জাপ্তি কি, এর উত্তরটা হবে জাপ্তি হচ্ছে মুঘল সম্রাট, জাপ্তি বলে পয়েন্ট করে লিখবে, মুঘল সম্রাট আকবর 1580 খ্রিস্টাব্দে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণের যে পদ্ধতি চালু করেন তা জাপ্তি ব্যবস্থা নামে পরিচিত। যাবত কথার অর্থ হলো নির্ধারণ। আকবরকে এই ব্যবস্থা চালু করতে সাহায্য করেছিলেন তার রাজস্ব মন্ত্রী টোডারমল। ওকে, তো এইভাবে তিনের একের প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তিনের দুই আছে কি না মনসব কি, তো মনসব কি, মনসব বলে পয়েন্ট করবে, তারপর লিখবে কি আরবি শব্দ মনসব, এর অর্থ উচ্চস্থান। আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব, এবং এই পদের অধিকারীদের বলা হতো মনসবদার। আকবরের সামরিক ব্যবস্থায় এই মনসবদারি ব্যবস্থা ছিল একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। ওকে, তো মনসব কি, এই প্রশ্নের উত্তরটা এভাবে লিখতে হবে। এরপর আছেন বারো ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন। তো বারো ভূঁইয়া নামে কারা পরিচিত ছিলেন, উত্তরটা এভাবে লিখবে, বারো ভূঁইয়া পয়েন্ট করবে, তারপর লিখবে কি আকবর ও জাহাঙ্গীরের সময়কালে মুঘল শাসনের প্রতি বাংলার বিদ্রোহী স্থানীয় হিন্দু জমিদার ও আফগান নেতারা একত্রে বারো ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈসা খান প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। ওকে, তো এইভাবে তিনের প্রশ্নের উত্তরটা লিখতে হবে। চারের দেখা প্রশ্ন আছে, দেখো চার পাঁচটি বাক্যে উত্তর লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 3 × 2 = 6, অর্থাৎ দুটি প্রশ্ন আছে, প্রত্যেকের জন্য 3 নম্বর করে দেওয়া আছে, টোটাল 6 নম্বর। চারের একের প্রশ্ন দেওয়া আছে আবুল ফজল ও আব্দুল কাদির বাদাউনি কারা ছিলেন। চারের দুই আছে তুমি কি মনে করো যে রাজপুত নীতির দ্বারা মুঘলরা ভারতীয় শাসকদের মুঘল প্রশাসনের অঙ্গীভূত করেছিল, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো চারের একের প্রশ্নের উত্তরটা দেখুন আবুল ফজল ও আব্দুল কাদির বাদাউনি কারা ছিলেন। তো এভাবে লিখবে আবুল ফজল ও আব্দুল কাদির বাদাউনি, পয়েন্ট করে লিখবে, তারপর উত্তরটা এভাবে লিখবে আকবরের আমলে দুজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল, সাল হচ্ছে 1551 থেকে 1602, এবং আব্দুল কাদির বাদাউনি 1540 থেকে 1615 খ্রিস্টাব্দ। আবুল ফজল তার লেখা আকবর নামায় তিনি আকবরের শুধুমাত্র প্রশংসা করেছেন, কিন্তু যে কোনো সময়ের ইতিহাস জানতে হলে শুধু ভালো কথা জানলেই হয় না, সে যুগের সমস্যার কথা জানতে হয়। ঐতিহাসিক আব্দুল কাদির বাদাউনি তার মুন্তাখাব উত তওয়ারিক বই থেকে এই ধরনের সমালোচনা পাওয়া যায়। একই ঘটনার দু ধরনের বিবরণ পাওয়া যায় এই দুজনের লেখায়।
ওকে। তো চারের একের প্রশ্নের উত্তরটা এভাবে লিখতে হবে। চারের দুইয়ের প্রশ্ন আছে কি, তুমি কি মনে করো যে রাজপুত নীতির দ্বারা মুঘলরা ভারতীয় শাসকদের মুঘল প্রশাসনের অঙ্গীভূত করেছিল, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো উত্তরটা এভাবে লিখতে হবে, মুঘল বাদশাহ হুমায়ুন বুঝেছিলেন যে হিন্দুস্তানের ক্ষমতা দখল করতে গেলে রাজপুত রাজাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার, কারণ রাজপুতরা ছিলেন উত্তর ভারতের বিশাল অঞ্চলের জমিদার। পরে এই ধারণা থেকেই বাদশাহ আকবর মৈত্রী ও যুদ্ধনীতির সাহায্যে রাজপুতদের মনসবদারি ব্যবস্থার মধ্যে নিয়ে আসেন। তিনি হিন্দুদের ওপর থেকে তীর্থকর ও জিজিয়াকর তুলে দেন, যুদ্ধবন্দীদের জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করাও তিনি নিষিদ্ধ করেন। এতে সাম্রাজ্যের অমুসলমান প্রজারা খুশি হয়েছিল। আকবরের এই নীতির ফলে মুঘলরা বীর রাজপুত যোদ্ধাদের পাশে পেয়েছিল। ওকে, পরের প্যারাগ্রাফে আমরা লিখেছি খ্রিস্টীয় সপ্তদশ শতকে জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের রাজপুত নীতিকেই অনুসরণ করেছিলেন। ঔরঙ্গজেবের সময়ে সবচেয়ে বেশি সংখ্যায় রাজপুত মুঘল মনসবদারি ব্যবস্থার আওতায় এসেছিল, কিন্তু রাঠোর যুদ্ধ মুঘলদের পক্ষে লাভজনক হয়নি। উপরন্তু ঔরঙ্গজেব 100 বছর পর আবার জিজিয়া কর চাপিয়ে দিয়েছিলেন। অর্থাৎ আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘলদের রাজপুত নীতিতে অনেক মিল এবং অমিল ছিল। ওকে, তো এইভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এবং এরই সাথে শেষ হলো ক্লাস 7-এর ইতিহাস বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে অক্টোবর 2021 পার্ট 7-এর জন্য, তার উত্তরগুলি ভিডিওটিকে শেয়ার করে দিও প্রত্যেকের কাছে, যাতে সবাই এখান থেকে সঠিকভাবে উত্তরগুলো লিখে নিতে পারে। যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রেখো, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।